আমার সেই নায়ক মান্না খান, ভাই বিয়ে শাদি তো হয় না। বিয়ে শাদি হবে তো। ভাইয়ের জন্য পাত্র চাই, ছেলেকে পছন্দ হলে অবশ্যই আমাদের একটু নক দিবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার গাইজ? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে অনেক সকালে বের হয়েছি, প্রায় বাজে এখন আপনার 9টা। এত সকালে আমি কখনো বের হই না বাড়ি থেকে, তারপরেও আজকে বের হয়েছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু ভালোই লাগবে, কারণ আজকে আমার পুরো সেট আপ কমপ্লিট। আর আমার যে এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার এই আপনার হেলমেটের ভাইজারটা নাপতেছিল না, কারণ আমি একটা অন্য ব্যবহার করছিলাম, মাউন্ট ব্যবহার করছিলাম, ফিতার মাউন্ট। তো যাই হোক, এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আর আশা করি ভিডিও কোয়ালিটিটাও ভালোই হবে। তো সব মিলায় একটু ভালোই লাগতেছে নিজের কাছে। তো যারা এই ভিডিওতে ক্লিক দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে দেন, কমেন্ট করে দেন, অ্যান্ড যারা নতুন আমার এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ গাইস, তো আমার সাথে এখন আছে রাজীব সাহেব, তো আমার বড় ভাই। উনি হুট করে এখন বলতেছে যে এক জায়গা যাইতে হবে, তো তার সাথেই বেরোলাম। তো অনেকদিন পর সে ঢাকা থেকে আসছে। আচ্ছা যাই হোক, যেটা হলো আমি একটু ক্যামেরার সেটিংটা একটু লাললাম। তো আসলে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না যে আসলে ক্যামেরার আমার যখন মানে ভিডিও করতেছি তখন আমার খালি শুধু মিটারটা দেখা যাচ্ছে, কিন্তু মানে আমার এই গাড়ির এই জিনিসটা দেখা যাচ্ছিল না। অ্যান্ড আজকে যেভাবে ভিডিওটা হচ্ছে আমার খুব ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। তো যাচ্ছি টেবুনিয়াতে, টেবুনিয়াতে ওনার একটা গেস্ট আসছে, তো ওনার সাথে দেখা করতে। তো চলেন যাওয়া যাক, রোডে একটু মজা নেন। সো গাইস, যে ব্যাপারটা হলো দেখা টাকা করলাম ভাই ফ্রেন্ডের সাথে, তো এখন আবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ভাই আমার ওই পারে দাঁড়াই আছে, তো ওই পারে যাই। এটা হলো টেবুনিয়া বাজার। বাদার ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও হচ্ছে। এটাই হলো আমার সেই নায়ক মান্না খান, বিয়ে শাদি হবে। তো ভাইয়ের জন্য পাত্র চাই, ছেলেকে পছন্দ হলে অবশ্যই আমাদের একটু নক দিবেন। ছেলে দেখতে শুনতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা, একেবারে কোরিয়ান। যেটা হলো আমরা এখন চলে যাচ্ছি, আর তার জন্য আমরা পাত্রী খুঁজছি।
পাত্রী পাইলে অবশ্যই আমাদের জানাবেন। আর সে বিয়ে করার জন্য অলরেডি মেয়ে খুঁজতেছে, তো কোনো আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাকে যদি পছন্দ হয় আমাকে বলতে পারো। মানে আপনাদের সাথে যেটা শেয়ার করতে লাগছিলাম, আমাদের বাজারে সেদিন একসাথে দুইজন অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কালকে রাত্রে ছয়জন একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টের মাত্রাটা বেড়ে যাচ্ছে। তো আমি একটা কথাই বলবো সবাইকে, একটু দেখে শুনে ধীরে সুস্থে চলাচল করবেন সবাই। আর যারা বাইকার ভাই আছেন, তো তাকে একটা কথাই বলবো, তাদের জন্য একটা কথাই, অবশ্যই সেফটি গার্ড অ্যান্ড আপনার সেফটির জন্য যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই পরবেন, আর হেলমেট মাস্ট বি, থাকতেই হবে। আসলে সচরাচর আমিও তেমন একটা হেলমেট ব্যবহার করি না যখন আমি গ্রামের রোডে চলাফেরা করি, তারপরেও যতটুকু মানে মনে হয় যে হেলমেট ব্যবহার করা উচিত। অ্যান্ড হাইওয়েতে উঠলে তো 100%, হাইওয়েতে আমি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি হেলমেট ব্যবহার করি। তো আশা করি আজকের ভিডিওটাই আপনারা একটু মজা পেয়েছেন, যেমন একে তো মোটামুটি আজকে আমার হেলমেটের সাথে যে মাউন্টটা লাগাইছি সেটাতে লাগানোর পরে ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভয়েসটাও অনেক সুন্দর শোনা যাচ্ছে হয়তো। গাইস, আজকের এই পর্যন্তই ভিডিওটা ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।